আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আপনাদের সামনে নতুন একটি ট্রিপস নিয়ে উপস্থিত হলাম সেটা হলো কম্পিউটার ট্রিপস আপনারা একই নামে দুইটি ফোল্ডার কীভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে দেখেন আমি একটি নাম লেখলাম সে নামটা একই নামে আরেকটি ফোল্ডার তৈরি করব সেটা কিভাবে তৈরি করবেন যদি আপনারা একই নামে আরেকটি ফোল্ডার তৈরি করতে চান তাহলে যখন ইন্টারফেস করবেন তখন এরকম আসবে যদি ইয়েস দেন তাহলে কিন্তু এই ফোল্ডারটা আবার রিপ্লেস হয়ে যাবে রিপ্লেস হয়ে গিয়ে একটি ফোল্ডার হবে যদি আপনারা এই ফোল্ডারটা মানে একই নামে তৈরি করতে চান তাহলে নামটা ট্রাইপ করবেন ট্রাইপ করার পর ইন্টার দেখেন আমি ইন্টার দিয়েছি কিন্তু দুইটি ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে এইভাবে যদি আপনারা দুইটি ফোল্ডার তৈরি করেন তাহলে আসলে দেখতে কিন্তু একটা ইন্টারেস্টেড মনে হতে পারে কিন্তু আসলে সত্যিকার অর্থে আপনাদের দুটি ফোল্ডার যখন তৈরি কোনো প্রশ্নই ওঠে না মানে এটা জাস্ট আপনাদেরকে শেখার জন্য বা জানার জন্য আমি এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি আবার নতুন করে আপনাদেরকে দুইটি ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় এটাই আমি শিখিয়ে দেব আমি এই যে একটি নামে ট্রাইভ করলাম সে ট্রাইভ করার পর দেখেন আমার একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এখন একেই নামে আমি আরেকটি ফোল্ডার তৈরি করব সেটা কীভাবে তৈরি করব দেখেন আমি আবার আরেকটি নিউ ফোল্ডার নিলাম নিউ ফোল্ডার নেওয়ার পর এখানে আমি একটি নাম টাইপ করব টাইপ করার পর আমরা আলটা জিরো ওয়ান সিক্স জিরো এইটা আপনারা টাইপ করবেন টাইপ করে ইন্টার দিবেন আর যদি এটা না দেন তাহলে কিন্তু ফোল্ডার ক্রিয়েট হবে না আমি আবারও বলছি আপনারা একেই নাম লিখবেন লেখার পর আপনারা এখানে আলটা জিরো ওয়ান সিক্স জিরো লিখে ট্রাইভ করে ইন্টার দিবেন তাহলেই কিন্তু আপনাদের দ্বিতীয় একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে দেখেন আমরা এখানে ফোল্ডারটা তৈরি হয়ে গেছে এইভাবেই আপনারা একাধিক ফোল্ডার একই নামে দুইটি ফোল্ডার তৈরি করতে পারবেন আশা করি আমার টিপসটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আমি নিত্যনত নতুন কম্পিউটার ট্রিপস এবং অ্যান্ড্রয়েড ট্রিপস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন